বিজয় দিবস প্যারেড পরবর্তী সেনা পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, যাদের কারণে বাংলাদেশ রাষ্ট্র হলো তাদের অবদান ভুললে হবে না। এবারের বিজয় দিবসের প্যারেড কুচকাওয়াজ অন্যবারের থেকে আরও তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই বছরে প্যারেড পরবর্তী এই সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর 21 পদাতিক ব্রিগেডের আয়োজনে ও 9 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনা পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক সন্ধ্যার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তার সাথে যোগ হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এমন একটা মহেন্দ্রক্ষণে আমরা ইতিহাসের অংশ। বাংলাদেশের অনেক সমৃদ্ধি হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর অনেক সমৃদ্ধি হয়েছে, কিন্তু যাদের জন্য আমরা সমৃদ্ধি পেয়েছি তাদের অবদান ভুললে হবে না। বাংলাদেশের ইতিহাস তুলে আনা হয় লজিস্টিক এরিয়া লেজার্সের মাধ্যমে। অনুষ্ঠানের পুরোটা সময় নাচ আর গানে মুগ্ধ ছিল দর্শকরা। এই আয়োজনের সম্প্রচার সহযোগী ছিল এটিএন বাংলা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।